ছি আমি জহরুল ইসলাম মন আজকের আড্ডার বিষয় বজ্রপাত আজকের আড্ডায় অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান প্রফেসর ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের রাজশাহী বিশ্বদায় স্যারকে স্বাগতম আমাদের বরেন্দ্র টেলিভিশন সময় দেওয়ার জন্য আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ বজ্রপাতে বিভিন্ন জায়গায় নিহত হচ্ছেন অসংখ্যভাবে মানুষজন এছাড়াও গত দুহাজার সাল থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত আঠারোশো মানুষ বাংল এক মানুষ অর্থাৎ বাংলাদেশে নিহত হয়েছেন এছাড়াও দু হাজার সালেই এই পর্যন্ত আঠারো জন মানুষ নিহত হয়েছে এছাড়াও আমাদের মে মাসে মে মাসেই আমাদের গত বছরের সাতান্ন জন দু ষোলো সালে নিহত হয়েছে বজ্রপাতে কেন নিহত হচ্ছে এইভাবে মানুষ এবং বজ্রপাত কেনই বা হয় এ বিষয় নিয়ে আজকে আলোকপাত করতে স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি স্যারকে আমি প্রথমেই জানতে চাচ্ছি যে আসলে এই বজ্রপাতটা কেন হয় স্যার এই বিষয়টা যদি বলবেন ধন্যবাদ জহরুল ইসলাম মন এবং বন্ড টেলিভিশনকে আমাকে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটা টপিকে কথা বলতে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমে দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি আর সেই সঙ্গে আমি সমবেদনা জ্ঞাপন করছি যারা বজ্রপাতে নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি বজ্রপাতটা কেন হয় এটা জানা অত্যন্ত জরুরি এটা আসলেই প্রাকৃতিক একটা নিয়ম প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষার জন্য বজ্রপাত হওয়াটা অত্যন্ত বাঞ্ছনীয় এবং এটা না হলে প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা হতো না এখন আমাদের জানতে হবে তাহলে সেই ভারসাম্যটা কিভাবে রক্ষা হয় বা বজ্রপাতটাই কেন হয় বজ্রপাতটা আমরা জানি যে বায়ুমণ্ডলের আমাদের চারিদিকে আবদ্ধ করে রেখেছে এই বায়ুসাগর আমরা ভেসে বেড়াচ্ছি এবং চলছি এখানে চারটে স্তর আছে সবচেয়েতে নিচের স্তর যেটাকে বলা হচ্ছে সেটা বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার তার উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার তার উপরে মেসোস্ফিয়ার তার উপরে থাই থার্মোস্ফিয়ারটা থার্মোসফিয়ারটা হচ্ছে সবচেয়েতে টপ লেভেল এই টপ লেভেলটা এখানে সাধারণত দুইটা জিনিস গুরুত্বপূর্ণ থাকে তার মধ্যে হচ্ছে একটা আণবিক নাইট্রোজেন আর পারমাণবিক অক্সিজেন সূর্য থেকে যখন রশ্মিটা আসে তখন রশ্মির মধ্যে যে অতি বেগুনি রশ্মি এবং এক্সের রশ্মি থাকে সেটা শোষণ করে নেয় এই শোষণটা করার ফলে সেখানে পজিটিভ চার্জ তৈরি হয় এই পজিটিভ চার্জটা নির্মল বায়ু যখন থাকে স্বাভাবিক বায়ু প্রবাহ বা আকাশ পরিচ্ছন্ন তখন বায়ুর মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে চলে আসে কিন্তু এত পরিমাণে আসে যে যদি এটা আবার নেগেটিভভাবে রিচার্জ না হয় পৃথিবীটা তাহলে পারে দশ মিনিটের মধ্যে পৃথিবীর যত নেগেটিভ চার্জ আছে সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে তাহলে পৃথিবীর যে ভারসাম্য সেটা নষ্ট হবে এই নেগেটিভটাই আসে মেঘের মাধ্যমে বজ্রপাতের সমাজতে প্রতি মুহূর্তে আঠারোশো বজ্রপাতের মাধ্যম দিয়ে পৃথিবীর সেই নেগেটিভ চার্জটা এখানে ভারসাম্য রক্ষা করে এখন মেঘের মধ্যে কিভাবে বজ্রটা আসে বা এই চাষটা কীভাবে আসে এটা একটু আমাদের জানা প্রয়োজন এবং এইটা এই সময় হয় কেন এটা একটা ইম্পর্টেন্ট বিষয় মেঘ সৃষ্টির যেটা প্রক্রিয়া সেটা হচ্ছে যে ভূপৃষ্ঠে এবং যে জলভাগ আছে বা আর্দ্রতা আছে বা বৃক্ষের মধ্যে যে ট্রান্সপিরেশনের মাধ্যমে প্রসেদনের মাধ্যমে যে বাষ্পটা উঠে এগুলো উপরে আস্তে আস্তে উঠে উপরে যেহেতু আস্তে আস্তে শীতল হয় সে এমন একটা লেভেলে যায় যেখানে টেম্পারেচার কম সেখানে সেটা আস্তে আস্তে ঘনীভূত হয়ে বৃষ্টিকণা পরিণত হয় মেঘে পরিণত হয় তারপর বৃষ্টিকণায় পরিণত হয় পরিণত হয় সে বৃষ্টি আবার পৃথিবীতে চলে আসে যেটা ওয়াটার সাইকেল আমরা বলে থাকি এখন এই মেঘটাতে যখন প্রক্রিয়াটা হয় যেমন এখন আমাদের দেশে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বিষয় যে এটা কিন্তু উষ্ণমণ্ডলীয় গোলযোগ বলা হচ্ছে এখন উষ্ণমণ্ডল কোন জায়গাটা পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষীয় অঞ্চল এই নিরক্ষীয় অঞ্চলে ট্রপিক অফ ক্যান্সার থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকন অর্থাৎ কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি পর্যন্ত এই জায়গাতে সারা বছর লম্বভাবে কিরণ পড়ে লম্বভাবে কিরণ পড়ার কারণে এই অঞ্চলে সবচাইতে উষ্ণ অবস্থা বিরাজ করে যেটা উষ্ণমণ্ডল আমরা বলে থাকি এখানে যেহেতু সূর্যের তাপ বেশি সেই কারণে পানিটাও বাষ্পীভবনটা বেশি হয় যে কারণে এই অঞ্চলে মেঘের সৃষ্টিটা বেশি এখন এই সময়টা আমাদের এই অঞ্চলে গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালে যখন এই ভূপৃষ্ঠ থেকে বেশি দলীয় বাষ্প উপরে উঠছে ওঠার পরে সেখানে মেঘের সৃষ্টি করছে তবে এখানে বজ্রঝড়ের সৃষ্টির প্রক্রিয়াটা একটু ভিন্ন ধরনের অল্প পরিসরে সাধারণত হাত কিলো থেকে পাঁচ অথবা ছয় কিলোমিটারের মধ্যে এই সাইজের একটা মেঘের সৃষ্টি হয় এবং এই এলাকা ধরে সাধারণত এটা তৈরি হয়ে থাকে যখন টেম্পারেচারটা এখানে পড়ে বদ্ধঝড় সৃষ্টির জন্য তিনটা ফ্যাক্টর কাজ করে একটা হচ্ছে যে রুদ্র তাপ একটা হচ্ছে নর্মাল ল্যাপস রেট বা ইনভারমেন্টাল ল্যাপস রেট যেতে বলে আস্তে আস্তে উপরের দিকে গেলে একটা নির্দিষ্ট পরিমাণে তাপমাত্রা কমতে থাকে সেটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টর হচ্ছে বায়ুতে আর্দ্রতা সেভেন্টি ফাইভ এর বেশি থাকতে হবে এই বিষয়গুলা যদি একসঙ্গে কাজ করে তখন যে জলীয় বাষ্প হঠাৎ করে টেম্পারেচার বেড়ে গেলে সেটা উপরে উঠে গেল উপরে ওঠার হারটা খুব দ্রুত হয় এই সময়তে উপরে উঠে সাধারণত প্রতি ঘণ্টাতে একশো একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার বেগে উপরের দিকে উঠে ওঠার পরে এখানে তিনটা সেল তৈরি হয় প্রথমে একটা সেল তৈরি হয় বজ্র বজ্র মেঘের বা বজ্রকোষের তারপরে এই সেলগুলার ডিভিশন হয় একটা থেকে দুইটা তৈরি হয় দুইটা থেকে চারটা তৈরি হয় চারটে থেকে এভাবে বাড়তে থাকে কিন্তু পূর্ববর্তী সেলটা আবার ডিস্ট্রয়েড হয়ে যায় সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এটা উপরে উঠে তারপরে ঘন কালো মেঘের তৈরি করে এখন ঘন কালো মেঘটার মধ্যে যখন বৃষ্টি বৃষ্টিকণা জমতে থাকে বরফ কণায় জমতে থাকে আস্তে আস্তে আর্দ্রতাটা তখন বাইরের দিকে পজিটিভ চার্জ এবং ভিতরের দিকে নেগেটিভ চার্জ তৈরি হয় এই সময়তে লিন তাপ এখানে গ্রহণ করে লিন এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করে ফলে বায়ুটা যেটা উপরে উঠেছিল সেটা আরও ক্লোবনশীল হয়ে ওঠে অত্যন্ত দ্রুত সেটা নিজেদের মধ্যে আপডাউন করতে থাকে প্রথম স্তরে সেটা কেবল উপর দিকে উঠে দ্বিতীয় স্তরে ম্যাচিউর স্টার যেটা বলা হচ্ছে ম্যাকটা তৈরি তখন সেটা উপর এবং নিচ আপডাউন করতে থাকে যখন উপর নিচে আপডাউন করতে থাকে তখন তাদের মধ্যে ঘর্ষণ হয় ঘষণ হওয়ার ফলে কি হয় যে যে আয়নটা বৃষ্টিকোনার মধ্যে ছিল বাইরের দিকে পজিটিভ ভিতরের দিকে নেগেটিভ সেইটা দুই ভাগে বিভক্ত হয় বিভক্ত হওয়ার পরে পজিটিভ আয়নগুলা মেঘের উপরের দিকে চলে যায় নেগেটিভ আয়নগুলা নিচের দিকে চলে আসে এবার পৃথিবীতে নির্মল বায়ু অবস্থাতেই যে পজিটিভ চার্জটা এসেছিলো সেই পজিটিভ চার্জ এবং মেঘের মধ্যে নিচে নেগেটিভ চার্জের মধ্যে এই দুটার মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষ হলে পরেই ওইখানে যখন স্পার্কিং হয় একটা বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে ওই ক্ষেত্রের মধ্যে যা কিছু পড়ে সেটা পুড়ে যায় এইটাই হচ্ছে মূলত বজ্রপাত ঘটনা এই বজ্রপাতের ঘটনাটা যদি প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে না করে তাহলে পরে পৃথিবীটা হয়তো অন্যভাবে ইমব্যালান্সড হয়ে যাবে সুতরাং এটা প্রয়োজনীয় প্রয়োজনীয় বা আমরা দেখছি এই বজ্রপাতের কারণে বিশাল আকারে প্রাণহানি ঘটছে কিন্তু আমরা কিভাবে। এই প্রাণহানি ঠেকাতে পারে সেই বিষয়গুলো একটু বলবেন স্যার তার আগে আমি বলতে যাচ্ছি প্রতি বছরই পঁচিশ মিলিয়ন বজ্রপাত হয় যুক্তরাষ্ট্রে অথচ সেখানে প্রাণহানি হচ্ছে শুধুমাত্র থেকে পঞ্চাশ জন মানুষের রিপোর্টে বলা হয়েছে বাট বাংলাদেশে বজ্রপাত হলেই প্রাণহানির ঘটনা এটা কি কিভাবে দেখছেন স্যার এই বিষয়টা হচ্ছে আসলে প্রথমে করণীয় সম্পর্কে আমাদের সচেতনতার অভাব আছে বাংলাদেশে দুই হাজার দশ সালের একটা দেখলাম সম্ভবত একশো চব্বিশ জন মারা গেছে ওই দুই হাজার দশ সালে শুধুমাত্র খালি দুই হাজার দশ সালে তার পরবর্তীতে যত সালগুলো যাচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে গত বছর তিনশো পঞ্চাশ জনের রেকর্ড এইবার এই বছরে অলরেডি আঠারো জন স্যার না মোট ছিয়ানব্বই জন মোট ছিয়ানব্বই জন মাস পর হ্যাঁ হ্যাঁ উননব্বই জন গতকালকে পর্যন্ত ছিল পরশুদিন পর্যন্ত কালকে হচ্ছে সাতজন এই টোটাল হচ্ছে ছিয়ানব্বই জন এই ছিয়ানব্বই জন প্রাণহানি ঘটেছে এখন আরও তো সামনে গোটা বছর পড়ে আছে জানি না কে হয়তো এই এর শিকার হবে তবে এই পরিমাণটা এটা কেন বৃদ্ধি পাচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এক সময় আমরা দেখতাম যে এই উত্তরাঞ্চল জুড়ে বিভিন্ন জায়গাতে প্রচুর লম্বা লম্বা গাছ ছিল বড়ো বড়ো গাছ ছিল সেই গাছের বিষয়টা এখানে ইম্পর্টেন্ট কারণ মেঘের নিম্ন স্তরে যে আয়নটা আছে সেটার সাথে যত ভূপৃষ্ঠের কাছের যে জায়গাটা থাকবে সেটার মধ্যে স্পার্কিংটা আগে হবে তাহলে এই উঁচু জায়গাগুলা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু উঁচু গাছগুলা এখন আর নাই বললেই চলে আমরা দেখেছি নিজেও যে বন্য অঞ্চলে এবং আমাদের এলাকাতেও আমার বাসা যেহেতু এই এলাকাতে সেখানেও এই তাল গাছ ছিল অনেক প্রচুর তাল গাছ এমন কোনো মানে বিল এবং জমির মধ্যে নাই যেখানে গাছ নেই আমরা ছোটবেলায় দেখেছি বজ্রপাত হলে তাল গাছে তালগাছে পড়তো এই তালগাছে গাছে পড়ার কারণটা হচ্ছে ওইখানে যে তার কানেকশানটা কাছে হয়ে গেছে যখন একটা বজ্রপাত ওই গাছের মাধ্যম দিয়ে হয়ে যায় তখন দূরে থাকা মানুষজনের কোনো ক্ষতি হতো না আমরা ছোটবেলায় তা আম গুঁড়োতে যেতাম হয়তো জানি না অনেকে হয়তো দুর্ঘটনার শিকার হয়েছে কিন্তু অনেকে হয়ও নি এত প্রাণহানির ঘটনা আমরা শুনিনি বা দেখিনি তো এইটা এখন সাম্প্রতিক সময় বেড়ে গেছে এই বেড়ে যাওয়ার কারণটা এটা একটা হতে পারে যে বড়ো বড়ো যে গাছগুলো ছিল তাল গাছগুলো ছিল সেগুলো এখন আর নেই তাহলে এই এটা একটা কারণ দ্বিতীয়ত কারণ হচ্ছে যে মানুষের মধ্যে কিছু হবে না এই একটা মনোভাব এখন পর্যন্ত আছে আমি লক্ষ্য করে দেখেছি যে বিলে এখন আপনি দেখেন যে যারা মারা গেছে তাদের মধ্যে বেশিরভাগই কৃষক এবং তারা জমিতে কাজ করতে যেয়ে মারা গেছে ওই যে কিছু হবে না সেই মানসিকতা কারণ একটা বজ্র মেঘ হওয়ার পরেও মোটামুটি আধা ঘন্টার মতো সময় পাওয়া যায় যখন ঘন কালো মেঘ হয় পনেরো বিশ মিনিট তো মিনিমাম পাওয়া যাবে আধা ঘন্টা পাওয়া যাবে আমি যে কাজটা করছি এই কাজটা সেরেই আমি উঠব এই কাজটা সেরে উঠবো কিছু হবে না তারপরে আমি যাচ্ছি এই যে একটা মানসিকতা এই মানসিকতাটা ক্ষতির কারণ হচ্ছে সেক্ষেত্রে আমি মনে করবো যে সচেতনতার দরকার আর আপনি আমেরিকার কথাটা যেটা বললেন আমেরিকার বিষয় হচ্ছে যে তাদের মিজারটা নেওয়া আছে আমি এক সময় থাইল্যান্ডে ছিলাম আমি সেখানেও দেখেছি প্রতিদিন প্রায়ই দিন প্রতিদিন বললে ভুল হবে প্রায় দিন দুপুরের পরে এরকম রকম বজ্রপাত শুরু হয় এত বিকট শব্দ দিয়ে কিন্তু প্রাণহানির ঘটনা সেই রকম নেই সেখানে কারণ ওই রকম মিজানে নেওয়া প্রতিটা বিল্ডিং বজ্র দিয়ে এটা করা মানে সেভাবে সেটা নিদান নেওয়া আছে আবার পাবলিকের মধ্যে সচেতনতা আছে যখন এরকম মেঘ হয় তারা নিরাপদ স্থানে আশ্রয় নেই এই বিষয়গুলো এখানে আছে যে কারণে আমেরিকা বা অন্যান্য দেশের সাথে আমাদের এই প্রাণহানির পার্থক্যটা ঘটে যাচ্ছে জি স্যার আসলে আমাদের খুবই দুঃখজনক নিয়মিত বেড়েই চলেছে এই প্রাণহানি আমি আরেকটি বিষয় জানতে চাবো স্যার সেটা হচ্ছে অঞ্চল এই ইফেক্টটা কেমন আসলে বাংলাদেশ একটি অঞ্চলেই পড়ে কিন্তু দেখা যাচ্ছে বিশ্বের যেগুলো অঞ্চল আছে অঞ্চল ভেদে ইফেক্টটা কীভাবে আসে আর কি স্যার বিষয়টা আছে বাংলাদেশের ক্ষেত্রে আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে উত্তরবঙ্গ যেটা বলা হচ্ছে উত্তরপূর্ব হোক আর উত্তর পশ্চিম হোক সে অঞ্চলটাতে সবচেয়ে বেশি জি স্যার আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটাও পেয়েছি যে কৃষি বিশ্ববিদ্যালয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ তারা ডেটাতে বলেছে রংপুর এবং ঠাকুরগাঁও এবং লালমনিরহাট এই অঞ্চলে বেশি এই বিষয়টা হ্যাঁ এই অঞ্চলে বেশি তারপরে অনেক জায়গাতে দেখলাম যে আরও একটা স্ট্যাটিস্টিক্সে যে সিলেট অঞ্চলে সুনামগঞ্জে এই হবিগঞ্জে এই এলাকাতেও কিন্তু বেশি আছে তো এই অঞ্চলে কেন বেশি হচ্ছে এটা একটা বিষয় আছে এই অঞ্চলটাতে হওয়ার ক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশের যদি ভূপ্রা ভূপ্রাকৃতিক ডিভিশনটা দেখেন যে এই উত্তর অঞ্চলগুলা এই বেশি মানে সমুদ্র থেকে দূরবর্তী মানে এখানে কিছু ফ্যাক্টর কাজ করে সমুদ্র বিশাল জলভাগ জলভাব থেকে দূর দূরত্ব এটা একটা ফ্যাক্টর আছে এই লোকাল ফ্যাক্টরের মধ্যে হচ্ছে এই অঞ্চলটা উষ্ণতা বেশি অঞ্চল আমরা যদি জলবায়ু অঞ্চলে বিভক্ত করি তাহলে এই অঞ্চলটা হচ্ছে উষ্ণ অঞ্চলের মধ্যে পড়ে এখন উষ্ণ অঞ্চলের মধ্যে যদি পড়ে সেই জায়গাতে দ্রুত বায়ুটা হালকা হয় সেখানে টেম্পারেচার বৃদ্ধি করে দ্রুত টেম্পারেচার বৃদ্ধি পেলে পারে সেই জায়গাটা মেঘ সৃষ্টিতে সাহায্য করে আর যেটা বঙ্গোপসাগরের পাশাপাশি যে অঞ্চলটা আছে বায়ুটা যখন এক অঞ্চলে হালকা হয় তখন পাশে শীতল বায়ুটা সেই জায়গাতে আস্তে আস্তে ঢুকে পড়ে যে কারণে দক্ষিণবঙ্গের যে অঞ্চলটা আছে এই অঞ্চলে এই ক্যাজুয়ালটি কম এই বজ্রপাতের সংখ্যাটা এই উত্তর অঞ্চল ধরে সবচেয়ে বেশি বিশ্বের পরিপ্রেক্ষিতে অঞ্চলটা যদি একটু ব্যাখ্যা করতেন বাংলাদেশের অবস্থানটা আছে মানে বিশ্বে দেখা যাচ্ছে অনেক দেশে বজ্রপাত আপনি বলছেন থাইল্যান্ডে বেশি বাংলাদেশের শীতলার খুবই কম এই বিশ্বের পরিমণ্ডলটা ভূগোল বিষয়ে কি বলছে যে আসলে ভূগোল কি বলছে অঞ্চলটার বিষয় আসলে এখানে যে বিষয়টা হচ্ছে যে উষ্ণমণ্ডল ধরে কিন্তু এটা হয় উষ্ণমণ্ডল যতটা আছে এই নিরক্ষীয় অঞ্চলের দুই পাশ ধরে সব জায়গাতে কিন্তু বজ্রপাত হয় বজ্রপাত কোথাও কম হয় না যেমন কিছুদিন আগে এই মাত্র গত সপ্তাহেরই একটা পরিসংখ্যান যে ভারতের দক্ষিণ অঞ্চলে যেটা সেখানে তেরো ঘন্টাতে প্রায় সাঁত্রিশশো সঁত্রিশ হাজার বজ্রপাত হয়েছে ওই জায়গাতে কিন্তু ক্যাজুয়ালিটির পরিমাণ সেটা নাই সেটা না থাকার কারণ হচ্ছে হয়তো তাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করেছে কিন্তু আমাদের এখানে সব জায়গায় কিন্তু বজ্রপাত হচ্ছে আমাদের এখানে ডিস্ট্রিবিউশনটা ওই মানে ইয়া অঞ্চল বেদে এটা একই মানে মোটামুটি বলা যেতে পারে যে হ্যাঁ কম বেশি হয়েই থাকে এটা ধন্যবাদ স্যার স্যার এর কাছে আরেকটি বিষয় জানব যে আমরা যখনই বজ্রপাত হয় তখন কি অবস্থায় মানুষের থাকা জরুরি বলে আপনি মনে করছেন বা কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জরুরি বলে আপনি মনে করছেন এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মানে এখন যে বিষয়টা বলতে যাচ্ছি এটা আজকে আমি দুইটা জায়গাতে দেখলাম গতকালকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটা বিশটা ইনস্ট্রাকশন দিয়েছে আজকে দুর্যোগ ব্যবস্থা নেওয়া ত্রাণ মন্ত্রণালয় একটা দিয়েছে আর তারা যেগুলো দিয়েছে মোটামুটি সব কাভার করে গেছে এখন এই কাভার করার বিষয়টার পরেও আমাদের সবচেয়ে জানতে হবে প্রথমে যে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সেই ইনস্ট্রাকশনটা তৈরি করা নয় স্টেশনটা তৈরি হতেই পারে করণীয়টা কি আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যারা কৃষক তারা কিন্তু এই ইয়েটা দেখবে না আমাকে কি করতে হবে এই কুড়ি পাতার কুড়ি পয়েন্টের এই বিষয়টা কিন্তু সে সহজে তার চোখে আসবে না কারণ কৃষকরা মাঠে কাজ করছে এই কৃষকদের জন্য সচেতনতা বৃদ্ধি বেশি নিয়ত হচ্ছে কিন্তু কৃষক তো এই কৃষকদের জন্য কিভাবে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায় এটা হওয়া উচিত প্রথম স্টেপ সচেতনতা বৃদ্ধি না করতে পারলে এখান থেকে রক্ষা করা যাবে না কৃষকদেরকে এখন বোঝাতে হবে যেভাবেই হোক না কেন আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সে তার জন্য সরকারি পলিসি এবং প্রোগ্রাম থাকতে হবে সরকার হয়তো এগুলো নিয়েছেন তার জন্য সরকারকে ধন্যবাদ কিন্তু আমি মনে করি তার পাশাপাশি যেমন এক তো পাবলিসিটি হতো আমার মনে আছে সেগুলো কিন্তু কৃষকরা আগ্রহ করে দেখত সেখান থেকে শিখতো আজকে যেমন ফ্যামিলি ফ্যামিলি প্ল্যানিংয়ের যে সাকসেসটা সেটা কিন্তু সেই পাবলিসিটির মাধ্যমেই হয়েছে সেই সময় গ্রামের মানুষরা সেগুলো দেখত দেখে সেখান থেকে শিখেছে আমার মনে হয় যে এখানে আমাদের এই পাবলিসিটির প্রয়োজন আছে এখন কোন মাধ্যমে হবে সেটা হয়তো সরকারকে পলিসি প্রোগ্রামের মাধ্যমে সেটা নির্ধারণ করা প্রয়োজন যেমন হতে পারে যে বিভিন্ন এখন টিভি চ্যানেল অনেকেই দেখে তার মধ্যে মাধ্যমে হতে পারে যে প্রতিটা চ্যানেলের মাধ্যমে যেমন আমি দু একটা চ্যানেলেও দেখছি ইদানিং যে প্রতি ব্রেকের সময়তেই কিছু না কিছু তারা ইনস্ট্রাকশন দিচ্ছে কৃষকরা কিন্তু অ্যাড হলেও দিচ্ছে সেটা কিন্তু খুব পজিটিভ সেটা আমার ভালো লেগেছে এবং এইভাবে অংশ হিসেবে কিন্তু আচ্ছা ধন্যবাদ যদি এখান থেকে কেউ উপকৃত হয় তার জন্য যে এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে সচেতনতা বৃদ্ধি করা এবং আমাদের আরও জিনিস আছে সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত খুব ভালোভাবে জানি না যে উত্তরবঙ্গে যেমন আপনি বললেন যে প্রশ্নটা যে কেন দুর্ঘটনা বেশি হচ্ছে বা বজ্রপাতটা কেন বেশি হচ্ছে আসলে যেমন আরেকটা জনশ্রুতি আছে যে এক সময়তে মৌজা মানচিত্র যেটা ছিল মৌজার সীমানা পিলার হিসাবে একটা ধাতব রড ওখানে ঢুকানো থাকতো বিশাল এলাকাতে সেইটা অনেকটা অনেকের মতামত যে ওইটা আর্থিংয়ের কাজ করত সেটা কিন্তু চুরি হয়ে গেছে এখন এ কারণেও অনেকে বলছে কিন্তু এটা রিসার্চ ছাড়া প্রমাণ করা সম্ভব নয় সেহেতু আমি মনে করি যে রিসার্চ অর্গানাইজেশান যারা আছে ইউনিভার্সিটি হোক আর বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশান হোক তাদেরকে কিভাবে এইটার কারণটা আরও সুস্পষ্টভাবে নির্ধারণ করা যায় সে তার জন্য সরকারকে সেই প্রজেক্টের মাধ্যমে তাদেরকে ইনসিস্ট করতে হবে যে রিসার্চের মাধ্যমে সেটা যেন বের হয়ে আসে তাহলে হয়তো এখানে একটা ফলাফল পাওয়া যেতে পারে আমি গত বছর দেখেছিলাম বেশ কিছু তালগাছ লাগানোর একটা প্রোগ্রাম এই তাল গাছ লাগানোর প্রোগ্রামটা আমার কাছে মনে হচ্ছে একটা ভালো দুটো কাজ হবে একস একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে অন্যদিকে এই যে বজ্রপাতের মতো দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি এখন বজ্রপাত কিন্তু দুর্যোগ দুই হাজার ষোলো সালে এটা দুর্যোগ ঘোষণা করা হয়েছে আরো করণীয় যেগুলো আছে সেই বিষয়গুলো যদি বলতে চাই তাহলে আমি দেখেছি এখানে মোটামুটি বিস্তার মতোই হয়ে থাকে করণীয়গুলা আমি বলতে পারি একে একে যে প্রথমে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে ঘন কালো মেঘ দেখলেই সাবধান হতে হবে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে যেতে হবে আর বজ্রপাতটা যেহেতু সেকেন্ড হাফে সাধারণত হয়ে থাকে সাধারণত সকালে এবার হয়েছে এটা হতেই পারে কিন্তু সাধারণত সেকেন্ড হাফে হয়ে থাকে তাহলে গতকালকে আমরা সকালে একজন বৃদ্ধ মারা গিয়ে মারা গিয়েছেন পবাতে সকালে সকালে হয়েছে এটা মানে ওই যে সময়টা এবং বজম একটা তৈরির একটা কন্টিনিউয়াস প্রসেস সেই কারণে হয়তো সেই সময়তে তার সুইটেবল ম্যাচুরিটি ডেভেলপ করছে যে কারণে হয়েছে যে সাধারণত যেহেতু হয়ে থাকে সেহেতু ফার্স্ট হাফে কাজগুলো রেখেছে শেষ করে সেকেন্ড হাফে যেন একটু ফ্রি থাকা যায় সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আর বজ্রমেঘ দেখলে প্রথম কাজই হচ্ছে নিরাপদ স্থানে চলে আসা এখন নিরাপদ স্থান ফোনগুলো হতে পারে সেটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় কখনোই উঁচু স্থানে থাকা যাবে না কারণ উঁচু স্থানের ব্যাখ্যাটা আমি এর আগে বলেছি যে কাছে থাকে মেঘের যে কারণে সেখানেই প্রথমে হয় টার্গেট স্থানটা হয়ে থাকে যেগুলো টাওয়ার আছে উঁচু টাওয়ার সেই টাওয়ারগুলো অ্যাভয়েড করতে হবে সেই টাওয়ারে থাকলে দ্রুত নেমে যেতে হবে কারণ এবার আমরা দেখেছি যে টাওয়ারেও একজন মারা গেছে কাজ করতে যে ফোনের টাওয়ারে যদি কেউ উঁচু বাড়ির ছাদে থাকে ছাদে থাকা নিরাপদ নয় সেক্ষেত্রে নিচে চলে আসতে হবে কারণ ছাদে কখনোই নিরাপদ হতে পারে না নিচে আসলেও ওই বাড়িটা আসলে নিরাপদ কিনা সেটাও একটা বিষয় বাড়িটা তো বজ্রপাতের মাধ্যমে হানি ঘটতে পারে এখানে আর একটু প্রশ্ন ঢুকিয়ে দিয়ে সেটা হচ্ছে যে প্রশ্ন জানতে যে এই অনেক বিল্ডিং দেখা যাচ্ছে এই বিষয়টাও হ্যাঁ তো ওই যে যেটা বলছিলাম যে বাসাতে বাসাটা মানে কংক্রিটের বাসা হলে যে নিরাপদ হবে তাও না কারণ বাসাটাও অনেক সময় আর্থিং হয়ে যেতে পারে যে কারণে বাসাটা তো সমস্যা তৈরি হতে পারে সেক্ষেত্রে যারা বাসার মালিক আছেন তাদের প্রথম কাজটা হবে যে এটা কোনো ভালো প্রকৌশলী দিয়ে বজ্র নিরোধক লাগিয়ে নেওয়া যেন এটা কোনোভাবেই বজ্রপাতে ক্ষতি না হতে পারে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর বাসাতে থাকা অবস্থায় যদি কেউ মনে করে যে ভিতরে থাকা অবস্থাতে লোহার যে অংশগুলো আছে বা স্টেনলেসের যে অংশগুলো আছে ধাতব যে অংশগুলো আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে বাসাতে ঘোরাঘুরির সময়তে স্যান্ডেল পায়ে থাকতে হবে স্যান্ডেল পায়ে থাকলে পারে বাসাটা কোনো মতে যদি আর্থিং হয়ে যায় তাহলে হয়তো সে রক্ষা পাবে বাসার জানালাটা অনেক সময়তে আর্থিং হয়ে যাওয়ার চান্স থাকে বাসার জানালা থেকে দূরে থাকতে হবে গ্রিল যেটা আছে বাসার যে রেলিং আছে ধাতব রেলিং সেই রেলিং থেকে দূরে থাকতে হবে সেটা ছোঁয়া যাবে না বাসাতে ট্যাপ যেগুলো আছে ট্যাপটাও অনেক সময় হয়ে যেতে পারে উপরে যদি পানিতে হওয়া হয় তাহলে ওই পানির মাধ্যমে ট্যাপটাতে চলে আসবে তাহলে সেখান থেকে দূরে থাকতে হবে বাসাতে যে ইলেকট্রনিক জিনিসপত্র আছে সেগুলা ডিশ এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে কারণ এখানে ওই যন্ত্রপাতিগুলো নষ্ট হওয়ার চান্স অত্যন্ত বেশি থাকে এখানে দেখছি এসি টিভি নিয়মিত নিয়মিত করছে তো এইগুলো থেকে দূরে থাকতে হবে এগুলো হলো বাড়ির ভিতরের অবস্থা যদি বাইরের অবস্থাতে থাকি তাহলে গাড়িতে যদি সে থাকে তো গাড়িতে থাকলেও গাড়িটা যতদূর সম্ভব দ্রুত সময়ের মধ্যে একটা নিরাপদ কংক্রিটের ছাউনির নিচে ঢুকিয়ে নিতে হবে যদি সেই সুযোগটুকু না থাকে তাহলে যেটা করা যেতে পারে যে গাড়ির ধাতব বংশ যেটুকু আছে সেটাতে ছোঁয়া যাবে না সেক্ষেত্রে হয়তো রক্ষা পাওয়া যেতে পারে যদি ছাতা নিয়ে কেউ বের হয় তো ছাতাটা অবশ্যই যেন ধাতব ওই লোহাটা না থাকে এটা কাঠের হ্যান্ডেল বিশিষ্ট হলে পারে বেশি ভালো তাহলে পারে হয়তো সেখান থেকে রক্ষা পাওয়া যেতে পারে আর মেঘের সময়তে বা বজ্রধরের সময়তে যদি বাইরে বের হওয়ার প্রয়োজনই হয় নিতান্ত না হলে ভালো যদি নিতান্ত বের হতেই হয় তাহলে রাবারের জুতা পরে বের হওয়া উচিত সেক্ষেত্রে হয়তো মাটির সাথে কানেকশান না থাকলে বজ্রপাতে সমস্যা নাও হতে পারে এই বিষয়টা এখানে ব্যবস্থাটা নেওয়া যেতে পারে তারপরে অন্য অন্য বিষয়গুলোর মধ্যে যেটা হচ্ছে যে ফাঁকা জায়গা যদি থাকে কোনো মতে যদি ফাঁকা জায়গাতে পড়েই যায় তাহলে সেক্ষেত্রে বজ্রপাতের সময়তে কানে আঙ্গুল দিয়ে কানে আঙুল দিয়ে কারণ বিকট যেহেতু শব্দ হয় কানে ক্ষতি হতে পারে আঙ্গুল দিয়ে দুইটা আঙ্গুলের উপরে ভর দিয়ে যতটা সম্ভব ছোট হয়ে খুঁজো হয়ে হাঁটু গেড়ে বসে থাকা যেতে পারে শোয়া যাবে শোয়া যাবে না শোয়া গেলে শুলে বেশি ওটা ভূমির সাথে সংশ্লিষ্টতা থাকে যে কারণে আরও বেশি সুযোগটা চলে আসে যে হ্যাঁ আর্থিক হওয়ার সুযোগটা চলে আসে আর যদি কেউ জলাশয়ে থাকে পুকুর ডোবা নদী নালা এই টাইপের যদি জলাশয়ের সংস্পর্শে থাকে তাহলে সেখান থেকে দ্রুত নিজেকে সরিয়ে নিয়ে আসতে হবে সেখানে থাকা উচিত হবে না আরেকটা আছে যে কেউ যদি নৌকার মধ্যে থাকে তো নৌকার বাইরের অংশ থাকা যাবে না সেক্ষেত্রে ছাউনির মধ্যে ঢুকে যেতে হবে দ্রুত যেন বাইরের অংশে থাকলে সেটা সংযোগ হওয়ার সম্ভাবনা থাকে আর যদি কোনো মতে এটা শখ হয়েই যায় যদি মানে বজ্রপাতে শখ পেয়ে যায় তারপর যদি সে মানে তাৎক্ষণিক মৃত্যুবরণ না করে বেঁচে যদি থাকে তাহলে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক শকে যে যে ব্যবস্থা নেওয়া হয় ঠিক সেই আমি করতে যাচ্ছিলাম স্যার যদি কেউ বজ্রপাতে প্রাথমিক চিকিৎসা হচ্ছে যে তার শরীরে যেটা আয়নটা এসে গেছে পজিটিভটা যেটা এসে গেছে সেটা দ্রুত রিমুভ করা এখন এই দ্রুত রিমুভ করার জন্য যেটা প্রয়োজন হচ্ছে যে অনেক সময় মাটির সংস্পর্শে নিয়ে এসে তার চাষটা মাটিতে ডিসচার্জ করে দেওয়া এটার জন্য অনেকে ব্যবস্থা নেয় এটা আমি দেখেছি আর তারপরে যদি সে অস্বাভাবিক আচরণ করে তাহলে দ্রুত যত দ্রুত সম্ভব মেডিকেলে নেয়া চিকিৎসা ব্যবস্থা করা দ্রুত তবে হোপলেস হওয়া যাবে না যতটুকু তাকে সাহস দিতে হবে তার স্বাভাবিক আচরণটা ধরে রাখতে হবে এবং দ্রুত মেডিকেলে স্থানান্তর করতে হবে আপনার নমস্কার অনেক বিষয় আপনি তুলে ধরেছেন সারের একটা আর্টিকেলও দেখেছি স্যার মিএসেন স্যার লিখেছিলেন এর আগে বাংলাদেশ প্রতিদিনে এই মানে কিভাবে বজ্রপাতে বজ্রপাতে করণীয় এবং হচ্ছে কারণটা কি এই সম্পর্কে লিখেছে সার আর্টিকেল নেছে আমরা ওখানে থেকে জেনে নিতে পারি আর সারের কাছে আরেকটা বিষয় জানতে চাইব যে বর্তমান পরিবেশীয় অর্থাৎ জলবায়ু পরিবর্তন এবং তাপমাত্রা বৃদ্ধি এই তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন কিভাবে বজ্রপাতকে ত্বরান্বিত করছে এই বিষয়টা যদি একটু বলেন স্যার ধন্যবাদ আরেকটা সুন্দর প্রশ্ন করার জন্য বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় যতগুলো আছে তার মধ্যে এই ইনভারমেন্টাল ক্লাইমেটের চেঞ্জ ক্লাইমেটিক চেঞ্জটা সবচেয়ে আলোচিত বিষয়ের মধ্যে একটি এবং খুব মজার ব্যাপার যে সবাই কিন্তু এইটাতে আগ্রহী ইভেন আমি দেখেছি অনেক অশিক্ষিত মানুষ সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি অশিক্ষিত মানুষ তারাও কিন্তু বলতেছে যে এই ক্লাইমেটের পরিবর্তনের জন্য এটা হয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য এটা হয়েছে আমি গিয়েছিলাম খুলনা অঞ্চলে সাতক্ষীরার একটা রিসার্চের কাজে সেখানেও প্রত্যেকটা মানুষ বলতেছে যে জলবায়ু পরিবর্তনের কারণে এই সমস্যাগুলো আমাদের হয়েছে মানে তাদের একটা কিন্তু এখানে আকর্ষণ তৈরি হয়েছে এখন জলবায়ু পরিবর্তনটা কি হয়েছে কতটুকু হয়েছে কেন হয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হচ্ছে বিস্তর ডিবেট আছে আমি ওই ডিবেটের সম্পূর্ণ দিকে যাব না তবে ছোট্ট একটু বিষয় বলবো যে আসলে জলবায়ু পরিবর্তন হয়েছে এটা সত্য কিন্তু সেটা কিভাবে হয়েছে সেটা একটু ধারণা দেওয়ার জন্য আমরা যদি টেম্পারেচারের টেম্পারেচার নিয়েই তো আসলে মূল আলোচনার বিষয়টা যে ক্লাইমেট চেঞ্জের প্রধান উপাদান হচ্ছে টেম্পারেচার চেঞ্জ এবং টেম্পারে টেম্পারেচার চেঞ্জের কারণেই অন্য অন্য যেসব সমস্যাগুলো হয়েছে সেগুলো নিয়ে যেমন লেভেল রাইস তারপরে অন্য অন্য আইস মেল্টিং তারপরে এই এই টাইপের প্রতিটা পরিবর্তনের ক্ষেত্রে ওই টেম্পারেচারের চেঞ্জের কারণে এবং টেম্পারেচার টেম্পারেচার চেঞ্জের যে বিষয়টা এসেছে সেটা সবাই বলছে যে ফসিল ফুয়েল বা জৈব জ্বালানি পুরানোর কারণে বেশি হয়েছে আমরা এই গাড়ি চালাচ্ছি ইন্ডাস্ট্রি চালাচ্ছি এই যে ধোঁয়া উঠছে সেই ধোয়ার কারণে হচ্ছে আমি একটা জিনিস একটু বলতে চাই এই জায়গাতে যে আমরা যদি একটু টেম্পারেচারের পিছনের দিকটা দেখি যে কখন কতটুকু ছিল তাহলে বিষয়টা বোধহয় আরেকটু একটু ক্লিয়ার হয় যেটা মেডি ভ্যালেজ বলছে সাড়ে নয়শো থেকে সাড়ে তেরোশো বছর এই সময়তে যে টেম্পারেচারটা ছিল সেটা বর্তমান সময়ের চাইতে আরও দেড় ডিগ্রি বেশি ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি তারপরে আসে লিটিলাইসেস যেটা পরবর্তীতে আরও বর্তমান সময়ের চাইতে দেড় ডিগ্রি কম আছে তাহলে আগের সময়টা আর লিটিলাইসেসের এর পার্থক্য হচ্ছে তিন ডিগ্রি আমাদের দেশে আমাদের বিশ্বে ফসিল ফুয়েল ব্যবহারটা কিন্তু শিল্প বিপ্লবের পর থেকে দ্রুত হয়েছে তাহলে ওই সময়টার পরিবর্তন কেন এটা কিন্তু একটা পরিবর্তন ছিল এবং বড় ধরনের পরিবর্তন এখন কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে এসে তো অনেক কিছু কাজ করছে আমার ধারণা কারণ জলবায়ুর কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধিটাই তো মূলত ফসল ফেলের কারণে কার্বন ডাই অক্সাইড মাত্র পয়েন্ট জিরো থ্রি এইট পারসেন্ট মানে খুব নগণ্য আবার গ্রিন হাউস এফেক্টের যেটা বলছে সেটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট হয় ওয়াটার ব্যাপারের কারণে বায়ুতে যে জলীয় বাষ্প আছে তার কারণে টেম্পারেচার ধরে রাখার কাজটা নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ করে কার্বন ডাইঅক্সাইডের পরি ইয়ের কাজ হচ্ছে পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন পারসেন্ট অনলি তাহলে কার্বন ডাই অক্সাইডের কন্ট্রিবিউশন কতটুকু আছে এটা একটা বিষয় মানে চিন্তাভাবনা করার আবার আরেকটা স্ট্যাটিস্টিক্স আমি বলতে চাই সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণে বৃদ্ধি কতটুকু বৃদ্ধি পেয়েছে তাহলে এই বিষয়টার সাথে এটা আরেকটু ক্লিয়ার হবে সেটা হচ্ছে যে আঠারো থেকে উনিশ সেঞ্চুরি পর্যন্ত দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই পিপিএম ছিল যেটা বায়ুমণ্ডলের মাত্র পয়েন্ট জিরো টু এইট ফাইভ থেকে পয়েন্ট জিরো টু নাইন পার্সেন্ট মাত্র একেবারেই কম বলা যায় উনিশশো সাতান্ন সালে ছিল তিনশো দশ পিপিএম যেটা হচ্ছে পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট তারপরে দুই হাজার নয় সালে তিনশো পঁচাশি পিপিএম যেটা পয়েন্ট জিরো থ্রি এইট ফাইভ পার্সেন্ট সালে হবে প্রজেক্টেড চারশো পঞ্চাশ পিপিএম তাহলে পয়েন্ট জিরো ফোর ফাইভ পার্সেন্ট এই পার্সেন্টেজটা এই পার্সেন্টেজকে কতটুকু প্রভাবিত করবে তাহলে এর সাথে আরও ফ্যাক্টর কাজ করছে এটা অবশ্যই কারণ এটা আমি ফেলে দিচ্ছি না এটা অবশ্যই কারণ কিন্তু এর সাথে আরও ফ্যাক্টর কাজ করছে সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর আছে আমি বিশ্বাস করি আপনারা সবাই হয়তো জানে যে পৃথিবীটা যারা মানে গ্লোব সম্পর্কে একটু ধারণা আছে তারা আরও একটু ক্লিয়ার বুঝতে পারবেন যে পৃথিবীটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে নাই একটু হেলে আছে কতটুকু হেলে আছে সাড়ে তেইশ ডিগ্রি এই সাড়ে তেইশ ডিগ্রি হেলে থাকা এটা হচ্ছে অ্যাভারেজ কখনও সাড়ে বাইশ ডিগ্রি হয় কখনো সাড়ে চব্বিশ ডিগ্রি হয় কিন্তু অ্যাভারেজ সাড়ে তেইশ ডিগ্রি এবং এটা হচ্ছে লং টার্মে চেঞ্জ হয় একদিনে চেঞ্জ হয় না তো এটা যদি চেঞ্জ হয় তাহলে সোলার ইনসুলেশন যেটা আসে সেটা কম বেশি পাবে এই কম বেশি পেলে পরে টেম্পারেচার কম বেশি হয়ে যাবে তার সেক্ষেত্রে যে টেম্পারেচার তাতেও ভূমিকা নেয় তা না আবার জলভাগ স্থলভাগ সবগুলো ডিস্ট্রিবিউশনের একটা বিষয় আছে তো সব মিলে হয়তো এই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এখন ক্লাইমেট চেঞ্জ সাথে অবশ্যই রিলেশন আছে পদ্মপদ বৃদ্ধি পাওয়ার কীভাবে বৃদ্ধি পেতে পারে যদি টেম্পারেচার এক ডিগ্রি বৃদ্ধি পায় সাপোজ তাহলে এখানে অবশ্যই যে ওয়াটার ব্যাপারটা বা ময়েশ্চারটা এটা বেশি বেশি উপরে উঠবে এটা উপরে উঠলে কালো একটা সৃষ্টি দ্রুত হবে আরও বেশি হবে হলে বজ্রপাতটা আরও বেশি হবে সেই জিনিসটা তার সাথে লিঙ্কড তাহলে এটা হতে পারে এটাও একটা কারণ হতে পারে যে ক্লাইমেট চেঞ্জের কারণেই এটা হচ্ছে এই বিষয়টা এখানে চলে আসে ধন্যবাদ স্যার আসলে আমরা জানতে পারলাম যে আসলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বজ্রপাতের একটি উল্লেখযোগ্য কারণ যে আমরা কারণ হিসাবে স্যার বললেন যে আসলে যখন তাপমাত্রা বৃদ্ধি হয় তখন সেই ক্ষেত্রে ঘন ঘনময় বৃদ্ধি পাবে স্যার আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমরা জানি যে রাজশাহী অঞ্চল বলেন যেখানে বলেন আমাদের সরকার কর্তৃপক্ষ বলেন বা জনসাধারণ বলেন তারা সবসময় চেষ্টা করছে হয়তো কিন্তু এই যে জনসচেতনতা তৈরি করার ক্ষেত্রে সেমিনার ওয়ার্কশপ বলেন কী কী পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে স্যার আপনি স্পষ্ট করে যদি কোনো পরামর্শ আপনি একজন প্রফেসর যেহেতু এই বিষয়ে পরামর্শ এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ধন্যবাদ এখানে সচেতনতা বৃদ্ধি এবং সব ক্ষেত্রে হতে পারে যেমন একটা আরেকটা বিষয়ের এক্সাম্পল আমি একটু বলতে চাই যে আমি কিছুদিন আগে আরেকটা রিসার্চের কাজে হাত দিয়েছি সেই রিসার্চের কাজটা হচ্ছে যে ঢাকা অঞ্চল নিয়ে তো সবাই আতক নিয়ে কাজ করে যে আত হলে পরে কী ধরনের তাদের প্রস্তুতি আছে না আছে বা কত পরিমাণ ড্যামেজ হতে পারে কত প্রাণহানি হতে পারে কিন্তু রাশিয়া অঞ্চল নিয়ে কোনো কাজ ওইভাবে করা নাই যে কারণে আমি দেখলাম যে রাশিয়া অঞ্চলও তো এখন দ্রুত ডেভেলপ করতেছে রাশিয়া শহরটাও দ্রুত ডেভেলপ করতেছে এটার উপরে একটা কাজ আমি করতেছি সেখানে আমি প্রশ্ন করেছিলাম একটা যে অ্যাওয়ারনেস কতটা আছে সেই মানে বিষয়টা অত্যন্ত মানে হতাশাব্যঞ্জক যে মানুষের মধ্যে কোনো প্রস্তুতি। নেই আমার যদি আজকে আর্টওয়ার্ক একটা হয় যদি আমি বাসাতে আটকা পড়ি বা ওই সময় আমি কি করবো বা প্রি মিজার কী আছে কারেন্ট মিজার কি আছে বা ফিউচার কী করতে পারতে সেই সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই মানুষ জানেই না যে কি করতে হবে আবার আরেকটা জিনিস আমি দেখলাম যে যদি বড় ধরনের মেসাকার হয়েই থাকে তাহলে এগুলোকে উদ্ধার করতে গেলে পারে আমাদের কতটুকু প্রিপারেশান আছে সরকারি লেভেল থেকে সেটাও হতাশা এত বড় মেসাকার সে মানে করতে পারবে না অনুরূপভাবে দেখা যাচ্ছে যে মেডিকেলে কতটা বেড আমি দিতে পারবো সেই প্রিপারেশানও অত্যন্ত কম তাহলে এই জিনিসগুলা সম্পর্কে আমাদের প্রথম কাজ হচ্ছে যে সরকারি লেভেল থেকেই এগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে যে এটা এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে আর বজ্রপাতে আমি কি করব বজ্রপাত থেকে মানুষকে কিভাবে বাঁচাবো আমরা চাইলে তাৎক্ষণিকভাবে প্রতিটি ফাঁকা জায়গা বিল পর্যন্ত কিন্তু বজ্র দিয়ে আমরা ওটা কাভার করতে পারবো না এটা সম্ভব না চাইলেও সম্ভব না এত সহজে তাহলে কি করতে হবে যারা কৃষক আছে যারা বালিক আছে তাদের মধ্যে জনসচেতনতা তৈরি করতে হবে তাহলে তৈরি করতে গেলে দেখতে হবে যে কোন মাধ্যম দিয়ে কৃষকরা সবথেকে বেশি সহজে সেই বিষয়গুলো গ্রহণ করতে পারে বিভিন্ন টেলিভিশনের বিষয়টা আমি আগেই বলেছি যে টেলিভিশনের প্রচারণার মাধ্যমে হতে পারে বিভিন্ন যে চ্যানেলগুলো আছে যত চ্যানেলই আছে না কেন সেগুলোকে সরকারের পক্ষ থেকে সেই ইয়েটা দিতে হবে আবার একটা পোর্শন প্রচুর রেডিও শুনে তাদেরকে রেডিওর মাধ্যমে দিয়ে প্রচারণা চালাতে হবে যে বজ্রপাত হলে পারে বজ্রমেঘ দেখে তোমরা সাবধান হতে হবে নিজের বাসাটাতে কিভাবে অবস্থান করতে হবে যদি বজ্রপাত যদি আক্রান্ত হয় তাহলে কি করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে ইন ডিটেলস তাদেরকে প্রচারণার মাধ্যমে নিয়ে আসতে হবে আরেকটা হচ্ছে যে বিভিন্ন পোস্টারের মাধ্যমে হতে পারে যে পোস্টার প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে সেটা জনগণের দৃষ্টিতে নিয়ে আসতে হবে আরেকটা হতে পারে যে সরকারি যে সংস্থাগুলো আছে সরকারি বিভিন্ন উপজেলা ভিত্তিক বা যদি রুট লেভেলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে যদি সম্ভব হয় তাহলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদের মধ্যে একটা প্রচারণা চালাতে চালানো যেতে পারে যে সচেতনামূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিতে হবে তাদেরকে জানাতে হবে তাহলে এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি তাহলে পরে সেখান থেকে একটা আউটকাম আসতে পারি এতটা জিনিস হচ্ছে যে যেটা বলছেন যে ইউনিভার্সিটি লেভেলে রিসার্চের অ্যাক্টিভিটিসগুলো আরও বাড়াতে হবে স্যার আমি দেখছি আপনি অনেক রিসার্চ করেন আপনার যদি একটু করতে আমি আসলে দুঃখিত যে আমি এই বজ্রপ্রাত্রের উপরে বিশেষজ্ঞ নয় আমি আগেই ক্ষমাপ্রার্থী আমি আমার সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে আমি এটাতে পড়েছি এবং আগ্রহ আছে বলে আমি পড়ি তবে এটার উপরে যে আমার নিজস্ব রিসার্চ আছে সেটা আমি বলবো না কারণ এটা নাই আমি এটা আমাদের সাবজেক্টের ম্যাটারের সাথে যাই বলে আমি এটা আগ্রহ সহকারে পড়ি এবং এখান থেকে চেষ্টা করি যে নিজের মতো করে বুঝে বের করার জন্য তো যেগুলো আমি পেয়েছি সেগুলো এখানে বললাম তবে আমার ইচ্ছে যে আসলে এটার উপরে একটা রিসার্চ করার দরকার কারণ এই সাম্প্রতিক সময় যে ট্রেন্ড সেই ট্রেন্ডগুলো দেখে আমার মনে হচ্ছে যে এটার উপরে আমি মূলত আসলে ইকোনমিক জিওগ্রাফির হ্যাঁ বেশি ইম্পাসিস দিই আর ক্লাইমেট চেঞ্জ নিয়েও আমি কাজ করি আমার পিএইচডি কাজটা ছিল ক্লাইমেট চেঞ্জের উপরে সুতরাং এটা নিয়েও কাজ হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার দুর্যোগ নিয়েও আমি কাজ করছি কারণ ক্লাইমেট চেঞ্জ একটা যেন কারণেই আমি একটা জিনিস লিঙ্ক খুঁজছিলাম যে আমি আর পিএইচডি কাজ কাজটা করেছিলাম যে আপনি জানেন যে সাইক্লোন আইলা একটা বড়ো ধরনের সাইক্লোন ছিল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সেই জায়গাতে আমি দেখেছি যে ওই সাইক্লোন আইলার ফলে কি ধরনের ইকোনমিক ট্রান্সফরমেশন হয়েছে কি ধরনের পরিবর্তনটা এসেছে মানুষ মানুষের মধ্যে কী ধরনের পরিবর্তন এসেছে অর্থনৈতিকভাবে কীভাবে পরিবর্তন এসেছে সেই জিনিসটা আমি খুঁজেছিলাম এবং ওখানে দেখেছি সেই পরিবর্তনটা তো এখানেও আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে যদি আমাদের এখানে মানে খুব সম্ভাবনাময় জায়গা সেটা হচ্ছে যে আকুয়াকের জন্য সেই ক্ষেত্রে কি ধরনের আমাদের প্রিপেয়ার্ড প্রিপেয়ারেশান দরকার প্রিপেয়ার্ডনেস কীরকম হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি আর তার সাথে আমি এই সাম্প্রতিক সময় এই বজ্রপাতের বিষয়টা আমার মানে খুবই নিজের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে যে ক্যাজুয়ালিটি এত বেশি দেখে আমি নিজেও ভীত সন্তস্ত্র আমি যখন মেঘ দেখি তখন বাইরে বের হতে নিজেও ভয় পাই এবং পারতপক্ষে চেষ্টা করি যে যেন বাইরে না যেতে হয় তো এই বিষয়গুলো নিয়ে আমি এখন কাজ করার চেষ্টা করছি বা করছি এগুলা নিয়ে কিছু ছাত্র আছে আমার এই আর কি ধন্যবাদ স্যার স্যারের কাছে অনেক সুন্দরভাবে জানতে পারলাম আমরা বজ্রবাদ কী ভাই স্যারের কাছে শেষ বিষয় যেটি সেটা হচ্ছে যে আপনার দর্শকের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ থাকে যে আসলে বজ্রপাত সম্পর্কে যদি আপনার দর্শকদের মধ্যে কিছু যে মেসেজ থাকে সেটা যদি দিবেন একটু টিভির মাধ্যমে আচ্ছা ধন্যবাদ আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে বজ্রপাতে আমাদের যে ঘটনাগুলা ঘটতেছে এই ঘটনাগুলা অত্যন্ত মর্মান্তিক তবে আমরা যদি একটু সচেতন হই তাহলে এর থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো জানমালকে রক্ষা করতে পারবো আমরা এই বজ্রপাতের ঘটনাটাকে স্বাভাবিকভাবে নিব। যে এটা প্রাকৃতিক বিষয় প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য কিন্তু এখান থেকে কিভাবে নিজেকে বাঁচাবো সেই পথটা আমাদেরকে দেখতে হবে সেই সেক্ষেত্রে যে করণীয় বিষয়গুলো আছে সেই করণীয় বিষয়গুলো আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং গুরুত্ব সহকারে সেই বিষয়গুলো মেনে চলবেন মেনে চললে হয়তো নিজেদেরকে রক্ষা করতে পারবেন আপনি মাঠে কাজ করছেন বা ঘাটে কাজ করছেন যেখানেই কাজ করছেন আপনার যদি দশ মিনিট বা পনেরো মিনিট বা আধা ঘন্টা যদি কাজ না করে নিজেকে রক্ষা করতে পারেন সেটাই আমার মনে হয় প্রথম প্রিফারেন্স হওয়া দরকার সেই জায়গাতেই আপনার গুরুত্বটা দেওয়া দরকার নিজেকে নিরাপদ জায়গাতে আপনি নিয়ে চলে আসেন কারণ বজ্র ঝড়টা সাধারণত ৪৫ মিনিট এক ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে যায় তারপরে আপনি আপনার কাজে মনোযোগী হন আপনার সচেতনতা বৃদ্ধি করুন এবং যে বিষয়গুলো বললাম যে করণীয়গুলো করতে বললাম আপনারা আশা করি যে এখান থেকে উপকৃত হবেন আপনারা ভালো থাকুন ধন্যবাদ স্যার আমাদের বরেন্দ্র টিভির পক্ষ থেকে স্যার অনেক বিষয় আলোকপাত করেছেন তার মধ্যে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জনগণের সচেতনতা মূল কারণ হচ্ছে আমরা সচেতন নই এই কারণেই আমরা বারবার বজ্রপাতের নিচেই পড়ছি এবং প্রাণ বিসর্জন দিয়ে চলে যাচ্ছে হাজারো জনগণ তো আমরা যেই মেসেজটিকে দিতে চাই স্যারের মাধ্যম দিয়ে বেশি বেশি করে যদি গভর্নমেন্ট কর্তৃপক্ষ এবং এনজিও ব্যক্তিগত কর্তৃপক্ষ যদি বেশি বেশি তারা ওয়ার্কশপ সেমিনার এবং জনগণের মাধ্যম দিয়ে টিভি চ্যানেল এবং রেডিও বিভিন্ন বার্তার মাধ্যমে যদি এই সচেতনতার সৃষ্টি করা যায় তাহলে হয়তো আমরা পানহানি অনেকটাই ক্ষেত্রেই কমে যাবে দেখা যায় যে যুক্তরাষ্ট্রে নিয়মিত বজ্রপাত হয় অথচ সেখানে মারা যায় মাত্র বছরে চল্লিশ থেকে পঞ্চাশ জন আমরা যদি সেটা লেভেলটাকে থেকে কমাইতে পারি সেই ক্ষেত্রে আমরা সচেতন হতে পারি নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন সাথে সাথে নিজেকে রক্ষা করার জন্য আপনার যে পরামর্শগুলো পেলেন স্যারের মাধ্যম দিয়ে সেই পরামর্শগুলো মেনে চলবেন আশা করছি আমাদের দর্শকদেরকে আমাদের সাথে থাকার জন্য অত্যন্ত সু আগ্রহে সবাই শুনেছেন বলে আমি মনে করছি এছাড়াও স্যারকে আসার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সকলকে শুভরাত্রি